এটা আমার পাড়া, এটা গর্ব করে বলতে পারি আমি, এটা আমার পাড়া। আমি এই ঘরটার মধ্যে ঢুকে প্রথম 5-7 মিনিট কোনো কথা বলতে পারি। আমাকে দেখে দিদিরা জিজ্ঞেস করলেন যে আপনি টেলিভিশনে এত চনমনে থাকেন, এত ছটফটে থাকেন, আপনি আসল জীবনে কি খুব শান্ত? নো, আই হ্যাভ কাম টু রিয়েলাইজ দ্য বেসিক রিয়ালিটি, দ্য হার্ড কোর ফ্যাক্টস অফ লাইফ, যে যেখান থেকে মাটি নিয়ে গিয়ে পুজো করা হয় সেই জায়গার মহিলাদের প্রবেশাধিকার নেই আমাদের সো কল্ড সিভিলাইজড সোসাইটি পুজোতে। আমরা যৌনকর্মী বলি এবং আমরা সেইভাবে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করি, যেভাবে করতে অভ্যস্ত, এটা নতুন কিছু নয়, পৃথিবীতে বহু বছর ধরে হয়ে আসছে। মায়ের পুজো, অথচ মায়ের জাত সেই পুজোয় ব্রাত্য, সেই পুজোয় তারা পার্টিসিপেট করতে পারে না। আমরা মাটির কথা শুনেছি, আমরা শুনেছি যৌনপল্লী থেকে মাটি নিয়ে গিয়ে মায়ের পুজো করার আয়োজন করা হয়, এই বিষয়টা হয়। হ্যাঁ, দুর্গা পুজো যতদিন ধরে হচ্ছে আমাদের সোনাগাছির মাটি নিয়ে মাকে, তবে দুর্গা মা তৈরি হয়। এই যে প্রথাটা, এটা কি করে এলো? মা মানে মহিলা, এটা দীর্ঘ বছর ধরেই চলে আসছে। আর এখানের মাটি না হলে মা দুর্গা তৈরি করা হয় না। অথচ দেখুন, আমাদের দরজার মাটি নিয়ে মা দুর্গা তৈরি করা হয়, অথচ আমরা মহিলা, মা দুর্গাও মহিলা, ওনার কাছে আমরা পুজো দেওয়ার অনুমতি। আমাকে একটা কথা বলুন কাজলদি, যে এমন তো অনেক পুজো আশপাশে রয়েছে যারা আপনাদের কাছ থেকে মাটি নিয়ে যান, সেই সমস্ত পুজোয় আপনারা যেতে পারেন? না, আমরা যেতে পারি না, কিন্তু আমাদেরকে পুজো দেওয়ারও অনুমতি দেয় না। তার কারণ পেশাকে ঘেরেই আপত্তি করেন যে এরা যৌনকর্মী, এদের কোনো স্বাধীনতা নেই, এদের কোনো অনুমতি নেই, এরা এসব করতে পারে না। এখান থেকে মাটি নিয়ে গিয়ে পুজো হচ্ছে, অথচ এখানকার মহিলারা যখন সেই পুজোতে যান তখন তাদের প্রবেশাধিকার নেই। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এনারা যে পুজোটার আয়োজন করে আসছেন সেই পুজোয় কিন্তু সবার প্রবেশাধিকার রয়েছে, এভরিবডি ইজ ওয়েলকাম। এইটাই হচ্ছে আসল রূপ আমাদের এই সমাজের।